ভাই লাগবে নাকি 64 মেগাপিক্সেল ক্যামেরা উইথ ওআইএস, লাগবে নাকি অ্যামোলেড ডিসপ্লে, দূরদর্শক গেমিং প্রসেসর আন্ডার 20,000? অবশ্যই বলবো সেই স্মার্টফোনটি সম্পর্কে। এমন একটা নতুন ব্র্যান্ড, একটা নতুন অপারেটিং সিস্টেম, দূরদর্শক ক্যামেরা, সঙ্গে থাকছে গেমিং প্রসেসর যেটা গেমিং এর সংজ্ঞাকে একদম চেঞ্জ করে দিবে, সেটাও আন্ডার 25,000। অবশ্যই বলবো। আচ্ছা শুনেছ, স্যামসাং বলো, ওয়ানপ্লাস বলো, বলো না রিয়েলমি বা ভিভো, এই সব ব্র্যান্ডগুলো হঠাৎ করে রাতারাতি প্রায় সকল স্মার্টফোনের দাম কমিয়ে দিল। কোন কোন স্মার্টফোনগুলো অবশ্যই বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব। আর এই রকম এক্সাইটিং নিউজ নিয়ে আমি সুমন সালাম এবং নমস্কার জানিয়ে চলো শুরু করি। আজকে আমাদের প্রথম পথ চলা হোক স্যামসাং। স্যামসাং তাদের বেশ কয়েকটি স্মার্টফোনের দাম হঠাৎ করে রাতারাতি কমিয়ে দিল। অফার এম সিরিজ, এ সিরিজ, এফ সিরিজ। তো এফ সিরিজের বেশ কিছু স্মার্টফোন, এ সিরিজের A53, এন সিরিজের M53, 5G, এই সব স্মার্টফোনগুলোর দাম হঠাৎ করে কমিয়ে দিল যে স্যামসাং। প্রায় 3,000 টাকা ডিসকাউন্ট প্রত্যেকটি এম সিরিজ, এফ সিরিজ, এ সিরিজে আমরা পেয়ে যাব। আর হ্যাঁ, 108 মেগাপিক্সেল ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, দূরদর্শক পারফরমেন্স এবং 5G স্মার্টফোন। তো আন্ডার 20,000, আন্ডার 25,000 অবশ্যই একবার চেক আউট করতে পারো স্যামসাং এর ফোনগুলো। আচ্ছা বলছিলাম না যে প্রায় সকল স্মার্টফোন ব্র্যান্ডগুলো হঠাৎ করে রাতারাতি দাম কমিয়ে দিচ্ছে, স্যামসাং এর কথা তো বললাম। এছাড়াও আমাদের হাতে রয়েছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস তাদের নট সিরিজ হঠাৎ করে দাম কমিয়ে দিল, ওখানেও প্রায় 3,000 টাকার ডিসকাউন্ট। শুধু তাই নয়, একে দেখে এবার ভিভো তাদের বেশ কিছু স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। আবার ওটাও তাই নয়, এর সঙ্গে আমরা ভিভো, ওয়ানপ্লাস এবং রিয়েলমির বেশ কিছু স্মার্টফোনেরও দাম অস্বাভাবিকভাবে দেখছি কমে গেছে। তো ওয়ানপ্লাস হোক বা রিয়েলমি বা হোক না স্যামসাং, ভিভো, এই স্মার্টফোনগুলো তোমরা কিনতে পারো, কারণ দাম কিন্তু 3,000 থেকে 4,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এক্ষুনি বললাম না যে অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেল উইথ ওআইএস এবং সঙ্গে থাকবে দূরদর্শক গেমিং প্রসেসর, এবং তাও কিনা 20,000-এর নিচে। হ্যাঁ, কথাটা হচ্ছে ভিভোকে দিয়ে, এমনিতেই তো স্মার্টফোনগুলোর দাম কমছে। তো ভিভো V25e ব্ল্যাক অ্যান্ড গোল্ড কালারে পাওয়া যাবে, থাকছে 64 মেগাপিক্সেল উইথ ওআইএস, থাকছে ম্যাক্রো অ্যান্ড বোকে ক্যামেরা, থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এরই সাথে আমরা মিডিয়াটেক হিলিও G99 একটা নতুন প্রসেসর পাচ্ছি, এবং এখানে আমরা এক্সটেন্ডেড র্যামের মতনও টেকনোলজি পাচ্ছি, 16GB+8GB, থাকছে এখানটায় 2.5D ফ্ল্যাট ফ্রেম, এবং একই সাথে 4500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং এবং বুস্ট মোডের মতন অপশান। মাত্র 20,000 এবং অফার দিয়ে বেশ অনেকটাই কম দামে আমরা পেয়ে যাব ভিভো V25e এবং অ্যামোলেড ডিসপ্লে। কেমন লাগলো? আচ্ছা আমাদের নেক্সট আপডেটটা বলছিলাম, একটা নতুন স্মার্টফোন, একটা নতুন ওএস, এবং যেখানে আমরা দূরদর্শক পারফরমেন্স পাবো। কথা বলছি এখানটাই এমন একটা স্মার্টফোন ব্র্যান্ড এনজোন, এবং এই এনজোন 50 Pro নামটা কিন্তু নতুন, কারণ নতুন আনা হয়েছে, কিন্তু কাজ করছে ওয়াওয়ে। হুয়াওয়ের এর সাপোর্ট রয়েছে এর পেছনে, এবং এখানে আমরা স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 680 চিপসেট পাচ্ছি, সঙ্গে 700-এরও চিপসেট পাচ্ছি, 16 মেগাপিক্সেলের আমরা ক্যামেরা পাচ্ছি সেলফি, সঙ্গে 5G সাপোর্ট, আমরা NFC পাচ্ছি এবং 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা পাচ্ছি, আর 90Hz ডিসপ্লে পাচ্ছি। সব মিলিয়ে এই স্মার্টফোনটা 25,000-এর নিচে, মানে 20,000 তোমরা ধরতে পারো। একটা দূরদর্শ ওএস, মানে হারমোনি তোমরা জানো কতটা ভালো, এবং দূরদর্শ স্পেসিফিকেশনের সাথে তোমরা এনজয় করতে পারো এনজোন 50 Pro। আচ্ছা 5G, 5G নিয়ে আজকে কিন্তু জল ঘোলা হচ্ছে, কারণ আজকে জিও তাদের যে কনফারেন্স সেখানে কিন্তু অ্যানিভার্সারিতে 5G লঞ্চ করে দিল। কবে আসছে? দিওয়ালিতে, মানে কালী পুজোর সময়। আর এইখানে এয়ারটেলও বলছে না না আমরাও তো আছি, এয়ারটেলও এখানটাই নিয়ে আসছে তাদের 5G। নিয়ার আবার 4 থেকে 5টা সিটিতে জিও তাদের 5G চালাতে লাগবে, এবং এখানটাই দিল্লি, কলকাতা এইরকম বেশ কিছু শহর জুড়ে আছে। শুধুমাত্র যে জিও এটাই লঞ্চ করলো তা না, জিও এর সঙ্গে অনেক কিছু লঞ্চ করেছে, তার মধ্যে একটি হলো জিও এয়ার ফাইবার আল্ট্রা হাই স্পিড 5G হটস্পট, এবং যেখানে তোমাদের 5G স্পিড দিবে দূরদর্শ। জিওর এই কাজটাকে সম্মান জানিয়ে একটা কথাই বলবো, দাম কিন্তু একটু কম রাখতে হবে। পোকোর জামানা শেষ, কারণ একটাই, কারণ পোকো যা করতে লেগেছে তা আর ভালো চোখে আমরা দেখছি না, কারণ ভাই পোকো তাদের নেক্সট স্মার্টফোন আনছে পোকো M5
4G এবং এটি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে উইথ মিডিয়াটেক হিলিও G99 5000mAh এর ব্যাটারি 33W ফাস্ট চার্জিং আন্ডার 15000 কিন্তু ডিজাইনটাও ঠিকঠাকই আছে কিন্তু ওয়াই ওয়াটার ড্রপ নজ আজকের ডেটে এটা চলে না ভাই একটা কথা বলবো যদি ভিডিও কোথাও ভালো লাগে না তাহলে লাইক দিয়ে একটু মনটা ভরিয়ে দিও আর বাজে যদি লাগে তাহলে ব্লাস্টে গিয়ে ডিসলাইক অবশ্যই করো আর আমাদের ফেসবুক ফ্যামিলি অবশ্যই আসো আর গতকাল একটা ভিডিও দিয়েছি জানো সেটা একটা 4K 3D প্রজেক্টরের ওপর মানে সিনেমা হল তৈরি করো কী করে অবশ্যই লিঙ্কে মানে আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকলো দেখে নাও আমাদের নেক্সট আপডেট কিন্তু এখানে দারুণ যারা রিয়েলমি স্মার্টফোন কিনতে চলেছো তাদের জন্য একটা গুড নিউজ কারণ রিয়েলমি হঠাৎ করে মন খুশ করে বলছে যে আমরা তোমাদের পাস দিচ্ছি সেভিং পাস মানে 99 rupees দিয়ে যদি তুমি এই সেভিং পাসটা কেনো তাহলে প্রায় 1000 rupees কাছাকাছি ডিসকাউন্ট পাবে অন স্মার্টফোন আপ টু এবং এর সাথে তোমরা যে প্রোটেকশন ডিসপ্লের সেটা পাবে এবং তার সঙ্গে ডিজনি প্লাস হটস্টারের প্রিমিয়াম যে আমাদের সাবস্ক্রিপশন সেটাও পাবে রিয়েলমি পাগল হয়ে গেছে অবশ্যই দেখতে পারো তবে শাওমির এই কাজটাকে আমি ভালো চোখে দেখছি কারণ শাওমি তাদের 12 series বা শাওমি 13 এইটা আনতে চলেছে যেখানে আমরা ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 8 Plus Gen 1 আপ টু 12 GB আমরা পাবো আর 6.7 inches OLED ডিসপ্লে 50 আছে 48 আছে 48 20 megapixel ক্যামেরা 4800mAh এর ব্যাটারি খুব তাড়াতাড়ি আসছে গ্লোবালি এবং দুই বাংলায় কাঁপাবে ঝড় তুলবে এই স্মার্টফোনটি আমরা রিয়েলমিকে কী করে ভুলে যাই কারণ রিয়েলমি তাদের GT সিরিজের স্মার্টফোন আনছে শুধু একটি নয় রিয়েলমি GT Neo 3T রিয়েলমি ওয়াচ 3 Pro এবং রিয়েলমি বার্ডস এয়ার 3S তার সঙ্গে নিও 4ও বলে আসবে আসবে এরকম ঝলকানি দিচ্ছে আগামী মাসে খুব তাড়াতাড়ি আমরা GT সিরিজের গেমিং হবে বস এরকম স্মার্টফোন আমরা পেয়ে যাব পোকো এবার বলছে আমরা একটু কম দামে তোমাদের স্মার্টফোন দেবো বাজেট ক্যাটেগরি অ্যাকচুয়ালি তো সি সিরিজের C50 এটা IMEI ডেটাবেসে স্পটেড এবং এই স্মার্টফোনটি নাকি রেডমি A1 Plus ডুপ্লিকেট হবে হ্যাঁ ওই হিলিও জি সিরিজ বা পি সিরিজ এগুলোই পাবো মানে প্রসেসর বলছি খুব ভালো হবে না তো স্টক অ্যান্ড্রয়েডের সাথে বোধহয় পোকো এটাকে লঞ্চ করবে খুব তাড়াতাড়ি গুগলকে মনে আছে আপনাদের তো গুগল খুব তাড়াতাড়ি এমন একটা স্মার্টফোন আনছে যেটার বেস নিউজ আমরা এখানে ওখানে দেখছি গুগল পিক্সেল 8 এবং তার যে দেখতে কীরকম এটাও চলে এসছে 8th Gen 1 প্রসেসর দিয়ে গুগল পিক্সেল 8 লাস্ট আইফোন আপনাকে করতে পারে বড়লোক আইফোন আপনাকে করতে পারে দরিদ্র আইফোনের ফার্স্ট এভার বুঝতে পেরেছেন যে স্মার্টফোনটা ছিল ওইটা যদি আপনার কাছে থাকে তাহলে ইউএসএ ওটা 35,000 billion বিক্রি হয়েছে ডলারে তো আপনার কাছেও যদি থাকে আপনি একবার চেক করুন আপনার ভাগ্য ফেরাতে পারেন কি না যাই হোক এই ভিডিওটা দিয়ে আমার ভাগ্য ফিরে নাকি দেখি কত ভিউজ আছে এটা শুধু তোমাদের উপরই নির্ভর করছে চলো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে বাই